আজ নিয়ে চলে এসেছি কুমড়ো পুঁই পাতা দিয়ে একটা অন্য স্বাদের রেসিপি। তার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে দিলাম, গোটা মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে ছোলাগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে একে একে কুমড়ো পুঁই পাতা সব দিয়ে তারপর নুন দিলাম। দেওয়ার পর সামান্য পরিমাণে হলুদ দিলাম এবং খুব ভালোভাবে নেড়ে নিলাম। এটা একদম অন্য স্বাদের, আপনাদের খুব ভালো লাগবে। তারপর লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম এবং খুব ভালোভাবে নাড়লাম। তারপর জল ঢেলে সিদ্ধ করতে ছেড়ে দিলাম 10 মিনিটের জন্য। সিদ্ধ হয়ে গেলে সামান্য পরিমাণে চিনি দিলাম, সেটা আপনারা নিজেদের স্বাদ মতো নিতে পারেন। তারপর একটা অন্য পাত্রে রেখে কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে সেখানে তেল দিয়ে বড়িগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে সিদ্ধ করে রাখা কুমড়োটা ঢেলে দিলাম। তাহলেই দেখতে পাচ্ছেন আপনারা